পৈতৃক সম্পত্তি নিয়ে আদালত গড়িয়েছে, অথচ আদালতের রায় মানতে নারাজ। আর এরপরই আরো ধুমধুমার কাণ্ড ঘটে গেল। পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বচসা। আদালতের নির্দেশকে অমান্য করে জমিতে জোরপূর্বক আবাদ করার অভিযোগ, জমির অংশীদার বাকি ভাইয়েরা বাধা দিতে গেলে মারধর করার অভিযোগ। এমনই ঘটনা ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের কাজল দিঘি এলাকায়। জানা যায়, ওই এলাকার মৃত হরেন্দ্রনাথ রায়ের 8 ছেলে ও 3 মেয়ে। তাদের মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগাভাগি হয় সমানভাবে, কিন্তু তারপরেও দখলি সূত্রে ভাগের তুলনায় বেশি জমি দখল করে রয়েছেন এক ভাই প্রমোদ রায়। এই বিষয় নিয়ে প্রায় 8 মাস আগে বাকি 7 ভাই যথাক্রমে রেন্দ্রনাথ রায়, সুকুমার রায়, সজেন রায়, অজিত রায়, গোপাল রায়, মিঠিরাম রায়, জগদীশ রায় জলপাইগুড়ি সিভিল কোর্টে মামলা দায়ের করেন। সেখানে আদালতের তরফে জমিতে ইনজেকশন জারি করা হয়। অভিযোগ আদালতের নির্দেশকে অমান্য করে সেই জমিতে কাজ করছেন প্রমোদ রায়। সেই কাজ আটকাতে বাকি ভাইয়েরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি এর আগেও মারধরের ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন প্রমোদ রায়। আপনার নাম? আমার নাম জগদীশ রায়। কি হয়েছিল, কি জমির সমস্যা আপনাদের এখানে? আমাদের একটা পৈতৃক সম্পদ ছিল, যেটা মানে আমরা 2014 সালে করেছি 11 জনের মধ্যে। তারপরে আমার এক দাদার কাছে এখনো 89টি জমি বেশি আছে, সেটা হচ্ছে আমার নামও আছে, আরো বাকি 2-1 ভাইয়ের নামও আছে। উনি একা ধরে থাকতেন, দখল দিতে গেলে উনি আমাদেরকে বাধা দিতে আসেন এবং ওদের মেয়েদের নামায় দেন। তারপরে আমরা বাধ্য হয়ে ওই জায়গায় না গিয়ে কোর্টের দ্বারস্থ হই, কোর্টের থেকে আমাদের ইনজেকশন জারি কপি আছে। তারপরে কি মানে ওটা বন্ধ ছিল কাজ কিছুদিন, চা গাছ পাতা তুলতে পারেনি, না তোলার ফলে গাছ হয়ে গেছে গাছগুলো। তারপরে এই যে 31-8 ওনার মেয়েগুলোকে নিয়ে এসে, বিবাহিত মেয়েদের 5 জন মেয়েকে নিয়ে এসে গাছগুলোকে কাটলো। আমরা যদি বাধা দিতে যাই তখন ওরা মানে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, তারপরে আমরা যেতে পারি নাই, বাধা দিই নাই। থানায় গাড়ি করছি, সেটা আমাদের কাছে রিসিভ কপিও আছে। আপনার কত ভাই বোন? আমরা 11 ভাই বোন। মানে সবাই কি সেই জমিটাকে ভাগ করে নিয়েছেন? হ্যাঁ, যতটুকু জমি ছিল আমাদের 42-43 জমি করে 11 জনের মধ্যে মানে প্রতিদান করা আছে বিউরোর অফিস থেকে। আচ্ছা, এই যে আপনাদের কোর্টের যে নির্দেশ আছে অমান্য করছে, এই বিষয়ে কি আপনার কোর্টে কোনো জানাইছেন? সেটা 6 তারিখ জানাবো, 6 তারিখ যেহেতু আমাদের কোর্টের ডেট আছে। আপনাদের মধ্যে কোন ভাই এই জমিটা দখল করে আছে, কি নাম? প্রমোদ রায়। উনি হচ্ছেন আমাদের দ্বিতীয় দাদা, মানে বড় থেকে 2 নম্বর। উনি কি মানে জবরদখল করে আসেন সেই জমিটা? হ্যাঁ, জবরদখল করেই আসেন এবং আদালতের নির্দেশকে অমান্য করে কি কাজ করছেন? হ্যাঁ, আদালতের নির্দেশ অমান্য করেই কাজ করছেন। পুলিশ প্রশাসনকে জানাননি বিষয়টি? জানাইছি, পুলিশ প্রশাসন এসে বাধা দিয়েছিল, তার সত্ত্বেও ওনারা নামতেছে। এখন কি চাচ্ছেন আপনারা? কোর্ট যেটা রায় দেবে, যদি উনি পান জমিটা পৈতৃক সম্পদ হিসেবে দখল নিয়ে যদি উনি পান, আমরা ছেড়ে দিব। কোর্ট যদি বলে উনি পাবেন। মোট কথা, আপনারা আদালতের দিকেই তাকিয়ে আছেন এবং আদালত যে রায় দিবে সেটার দিকেই আপনারা তাকিয়ে আছেন এবং সেটাকেই মান্যতা দেবেন, তাই তো? আদালতের রায়টাকে আমরা মান্যতা দিয়ে মানে কাজ করব। আপনারা কয় ভাই বোন? 11 ভাই বোন। সেই জমিটা কি মানে আপনার পৈতৃক সম্পত্তি? আপনার নাম? আমার নাম প্রমোদ রায়। আচ্ছা, এই যে আপনার এখানে একটা ভাইদের মধ্যে একটা জমি নিয়ে একটা বিবাদ চলছে এবং সেখানে নাকি ইনজেকশন জারি আছে কোর্টের অর্ডারে, তো সেই অর্ডারকে আপনারা মানছেন না, এরকম একটা অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে, আপনি কি বলবেন এই বিষয়টাতে? না, ওইটা হয়েছে ঠিকই, ওরা করছে। আমাদের একটা নোটিশ আসবে 1-2-3 বার, কিন্তু আমরা কোনো নোটিশ পাইনি। তা সত্ত্বেও একদিন আলোচনা হয়েছে যে এইরকম ওরা বাধা যখন দিতে আসছে তখন আমি জানতে পারলাম। তারপর আমি তারপর আমি দেখালাম, আমাদের গ্রামবাসী একটা বিচার হয়েছে, জমি নিয়ে বৈঠক হয়েছে, বৈঠকে লিখিত হয়েছে, লিখিত হয়ে প্রধান পঞ্চায়েতে সই আছে, জনগণের সই আছে। তারপর এই যখন আমাদের মিউচুয়াল হওয়ার পরে 1 মাস পরে তখন আমার আমিনটা বলতেছে, তোর তোর ঠাকুরদাদার জমি, ওইটা তো এখন তোমার রেকর্ডেই করতে হবে, তোর বাবার নাম, তোর বাবাও মারা গেছে। তারা এখন তখন আমি বলছি, আচ্ছা কী করতে হবে? বলতেছে তোমার টাকা খরচা করতে হবে, ওইটা কম্পিউটার বাইর করে দেবো। তারপর বাস ওই লিখিতটা নিয়ে ও আমার নামে বিএলআরও অফিস থেকে কি কোনো আপনাদের কোনো অর্ডার কপি আছে কোনো? হ্যাঁ, আমাদের তারপর তো এরা যখন ওই কেস করছে তখন আমি দেখলাম যে হ্যাঁ ওদেরও আছে, ওদের নামে আমাদের
11 জনের মধ্যে 10 জনের আমার বাড়িটাতে আছে আর আমার আমার জমি আর অন্য ওখানে যেখানে আমি দেখি নাই ওইখানে ওইখানে আমার জমি আচ্ছা কিন্তু তোমার যে ভাইগুলো আছে উম্মাজিটা অভিযোগ করছে যে তোমার একটা জমি 89টি জমির একটা কেস চলেছে হ্যাঁ কেস চলার জন্য ইনজাংশন জারি করা ছিল ওই খালটা এতদিন নাকি জমিটা কাজ করেন নাই নতুন করে নাকি তোমার ওই জমিটা পরিষ্কার করছেন এরকম একটা অভিযোগ না জমি আমাদের 45 বছর থেকে এমনি আমার আমি ওই দখল সত্ত্বে হিসেবে 12 বছর হিসেবে আমি এমনি জমিটা পাই তার সত্ত্বেও আমি জমিটা খরিদ করে নিয়েছি আমার এখানে 4টা অংশীদারের জমি 30 বিঘা জমি আছে এখানে 4টা ওয়ার্ড একটা বোন আর 3 ভাই 3 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে ওর বোনে ওর মেয়ের বিয়ার সময় মনে কর যে 18-20 বছর আগে বিয়ে হয়েছে ওর নাতি এখন ওর ছেলে নাতি নাতি পাইছে নাতি নাতি তখন নিছি কিন্তু আমার নিজের মধ্যে আমার কি হবে তাহলে এই যে অভিযোগগুলো উঠছে এগুলো মানে কি বলবেন অভিযোগ সব মিথ্যা প্রমাণ দেখা যায় একটার প্রমাণ দেখাইতে পারে না কোর্টেও পারে না বিয়ালের অভিযোগ গত পরশু দিন কি হয়েছিল কোন ঝামেলা হয়েছিল কি ঝামেলা হয় না ওই তো অর্ডার শিপটা পাইছি তখন পাতা কাটছি আমার জমি না ওইটা আমার ছেলের নামে জমি খরিদ করা জমি আমার নামে কোন জমি নাই এখানে আমার বাবার ভাগে জমি নেই কোন গাছ কাটাকে নিয়ে কোন আমার ওইখানে গাছ কেটে দিয়েছি নিম গাছ এটা নিয়ে কি আপনি থানা জানিয়েছেন জানাইনি আজকে জানাচ্ছি কাল পরশু হইতো তো আমরা আমরা কেস আমার কাছে মিটে মিটে হয়ে যাবে আমাদের ভাইয়ের মধ্যে আমরা কেস করিনি তারপর ওরাই আবার কেস করছে তাহলে তো আমাকে আজকে থানা এই অঞ্চলের খাড়ি থানা 1 কপি তারপর বিয়াল ময়নাগুড়ি থানায় 1 কপি আবার কোর্টে আরো যাবো এসপি অফিসে 3 কপি আজকে ডায়রি হবে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে অভিযোগগুলো উঠছে সেগুলো মিথ্যা মিথ্যা সব মিথ্যা কাগজও মিথ্যা কর্মত মিথ্যা ইনজাংশন জারির যে বিষয়টা বলছে আপনারা জানেন না আমরা জানি না 6 তারিখ এখন জানছি 6 তারিখে আমরা উকিল আছে 6 তারিখ কিসের মাধ্যমে আপনারা জানলেন এটা তারপর উকিলের কাছে গেছি উকিলের কাছে মোবাইলে ওই সার্চ কোথায় একটা কি কোর্ট মানে সিভিল কোর্টে এটা কোনো ব্যাপার নেই 6 তারিখে আসো 6 তারিখে আপনারা উকিল মারফত জানতে পারছেন কোন রকম নোটিশ পাননি না আচ্ছা